আসসালামু আলাইকুম রহেমাতুল্লাহি ওবার আলহামদুলিল্লাহ হিউরব বিলাহ আল আহমিন ওয়াসালতু ওয়াসাল্লাম আল্লাহ আশাফিলাম ইউয়ালমুর সালীম ওয়ালা আলিহি ও আসহা বিহি আজমাহীন দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে রোজ টিভির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি আমি আবুল কালাম আজাদ আজহারি প্রিয় উপস্থিতি আজকে আপনাদের সামনে এমনই একজন প্রেরণার বাতিঘরকে হাজির করেছি যিনি জগতের আমাদের মুরব্বী এই উদীয়মান তরুণদের মুরব্বী স্বনাম ধন্য ব্যক্তিত্ব আপনাদেরই পছন্দের প্রিয় মানুষ হজিরত শেখ আলহাজ হজরত মৌলানা লুৎফুর রহমান আসসালামাইকুমুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আসলে অনেক দূর থেকে এসেছি আপনার লক্ষ লক্ষ ভক্তদের ভালোবাসা এবং মহব্বতের কারণেই আমরা জানি যে আপনার বিশাল একটি পরিচিতি আছে সারা দুনিয়াতে আমরা যদি দর্শকদের আগ্রহ যে আপনার ব্যক্তিগত একটি জীবন আপনার পরিচিতিটা যদি একটু আমরা জানতে পারতাম ধন্যবাদ আমি উত্তর রহমান আমার জন্ম ইংরেজি উনিশশো চল্লিশ সালে আমার মরহুম আব্বা তিনি তদানীন্তন বরিশাল বর্তমান পটুয়াখালী জেলার বাউফাল থানার কালাইয়া ওখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন যেটা বর্তমানে কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসা আমরা আমার মরহুম দাদা মকরম আলী সাহেব এই এলাকার মধ্যে একজন প্রবীণ ধর্মপ্রাণ ব্যক্তি একজন আদর্শবান পুরুষ এলাকার লোকেরা তাদের টাকা পয়সা গচ্ছিত আমানত আমার দাদা মরহুমের হাতে এনে রাখতেন তারপরে আমার পরদাদা যিনি এই দেশের জমিদার ছিলেন আচ্ছা মুরহুম সাহেব এই নামেই তিনি বিখ্যাত নিয়ামদ্দুল্লাহ পাটারি তো তিনিও তদানীন্তন সমাজে একজন আমলদার ব্যক্তি একজন জিম্মাদার তবে শালির দরবারে তিনি কোনো সময় যেতেন না অবশ্য তখনকার শালির দরবারের একটা প্রাণ ছিল একটা বাস্তবতা ছিল একটা গ্রহণযোগ্যতাও ছিল তারপরও তিনি এটাকে এড়িয়ে চলতেন কোনো সময় যদি কোনো বাড়িতে আগুন লাগতো মারামারি লাগত তা আমার দাদা পাটোয়ারি সাহেব তিনি একটা বালিশ বোগল দাবা করে ঘর থেকে বের হয়ে যেতেন পরবর্তীতে যখন জিজ্ঞেস করলাম দাদা বালিশ এটা আপনি বগল দাবা করে কেন ছুটাছুটি করেন আস্তে করে তিনি বলতেন যে দাদু মানুষের অনেক আমানত টাকা পয়সা আমি এই বালিশের ভিতরে রাখি এখন এই দুর্ঘটনায় যদি আমার সব পুড়ে যায় যাবে কিন্তু মানুষেরটা শেষ মুহূর্ত পর্যন্ত আমি রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি এটা আমার নৈতিক দায়িত্ব এবং ইমানের দাবি এরপরে আমি প্রথম লেখাপড়া শুরু হাতে খড়ি বদরপুর প্রাইমারি স্কুল যেটা আমার বাড়ির একেবারে লাগোয়া কাছে যেখানে বর্তমানে বদরপুর প্রাইমারি স্কুল বদরপুর ইসলামী কল্যাণ পরিষদ বদরপুর কেন্দ্রীয় জামি মসজিদ বদরপুর দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা এগুলো আল্লাহ পাক করে দিয়েছেন আমার ছোট হাতে অবশ্য এটার অবদান যা আছে এটা দেশবাসী এক অকৃপনভাবে বলে যে হুজুরি রুসিলে আমরা এত কিছু পেয়েছি এখানে ক্লাস ফোর পর্যন্ত আমি পড়ে তারপরে যখন একটা পর্যায়ে আসলাম আমার আব্বা মরহুম আমাকে তিনি সেই কালাইয়া পটুয়াখালী যেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন তিনি জাগির থাকতেন বর্তমান এই বিগত সংসারে যে চিফ হুইস ছিল আসম ও ফিরোজ আওয়ামী লীগের আসম ও ফিরোজের বাড়িতে আমার আব্বা জাগির থাকতেন এবং সেখানে মসজিদেই মামতি করতেন মাদ্রাসায় শিক্ষকতা করতেন নিজ প্রতিষ্ঠিত মাদ্রাসায় সেখানে আমাকে নিয়ে যাওয়ার পরে আমার আব্বা মরহুম আমাকে কালাইয়া মাদ্রাসাতে প্রথম ভর্তি করে দেন বরিশালে বরিশালে পটুয়াখালী বর্তমান পটুয়াখালী আব্বার প্রতিষ্ঠিত মাদ্রাসা কালাইয়া বন্দরে তো সেখান থেকে আমি এই দোহম নহম পড়ি না আমার আব্বা আমাকে হাস্তমে প্রথম সবক দেন আর তখনকার ক্লাস গণনা ছিল এভাবে যেটা আমি এখন বলছি হাস্তম হাসতম দোহম নহুম হাসতম হাফতম শশম পাঞ্জম চাহারাম সুয়াম উলা এই উলাটা হলো ফাজেল আচ্ছা তারপরে এই যে ওয়ান টু থ্রি যেটা আমরা বলি এটা ছিল না ছিল না জি তো আমার আব্বা আমাকে দুইটা ক্লাস বাদ দিয়ে দহম নহম এটা আব্বু নিজে পড়িয়েছেন হাস্তমে ভর্তি করলেন তারপরে ক্লাস থ্রি হ্যাঁ থ্রি হাস্তম শেষ করে হাপতম আর তখন হাফতমে ছিল সরকারি দাখিল পরীক্ষা সরকারি হাপতমে এটাই সেন্টার পরীক্ষা ছিল এবং সরকারি বর্তমান ওই জেডিসি জেএসির মতো সেখান থেকে আমি দাখিল পরীক্ষা দিয়ে এই জীবনের প্রথম সরকারি পরীক্ষা আর পরীক্ষার কেন্দ্র ছিল দূর বহুদূরে বরিশাল সদরে ফাতিমা খাতুন বালিকা বিদ্যালয় আর সময় লঞ্চে শুধু লঞ্চে বরিশাল পটুয়াখালী তো লঞ্চের দেশ বেশি হয়ে বরিশাল সেখানে আমি দাখিল পরীক্ষা দিয়েছি পরীক্ষা কেন্দ্র ছিল হালিমা খাতুন গার্লস হাইস্কুল সেখানে পরীক্ষা দেওয়ার পরে আমি যখন পাশ করলাম এবং কালাইয়া আমার প্রথমেই আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি তখনকার দিনে ফার্স্ট ডিভিশন পাওয়ার পরে আমার আব্বা মরহুম আমাকে সেখান থেকে দেশে নিয়ে আসলেন তারপরে আপনার কালাইয়ার মধ্যে যতগুলো প্রতিষ্ঠান ছিল তার মধ্যে আমি প্রথম জি আমি জি ফার্স্ট ডিভিশন পেয়েছি ওই পুরো এলাকার মধ্যে তারপরে আমার আব্বা হুজুর মরহুম রহমতুল্লাহ আলাই আমাকে দেশে নিয়ে আসলেন যেহেতু ওখানে ভালো মানের কোনো মাদ্রাসা ছিল না তখন আমাকে রায়পুর আলিয়া মাদ্রাসায় এখানে আমার আব্বু নিয়ে গেলেন তদানীন্তন রায়পুর আলিয়া মাদ্রাসা এটা ছিল দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ আলিয়া মাদ্রাসা সবচেয়ে বড় দিনী শিক্ষার পাদপীঠ এখানে আমার আব্বা মরহুমের বন্ধু মরহুম হজরত মৌলানা নুর রহমান সাহেব রায়পুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল আমার আব্বা এবং ওই মরহুম নুরুর রহমান সাহেব কলকাতা আলিয়া থেকে একত্রে কামিল পাশ করেছিলেন এবং তখন কলকাতা আলিয়া ছাড়া কামিল পাশ করার অন্য কোনো মাদ্রাসা উপমহাদেশে ছিল এই দিকে ছিল না তো ওই ছাত্র জীবনের বন্ধু হিসাবে আব্বু চিন্তা করলেন যে ওখানেই দেই তো সেখানে আমি ভর্তি হলাম আলেমে তখন আলেমে চারটা ক্লাস ছিল আলেম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফোর্থ ইয়ারে আলিমের আবার সেন্টার পরীক্ষা আচ্ছা হ্যাঁ সেই সেন্টার কেন্দ্রীয় পরীক্ষা এখন যে অনার্স যেরকম জি আপনার চার বছর করতে হবে বছর আচ্ছা তো চার বছর শেষ হওয়ার পরে আলিম পরীক্ষা দিলাম আমি ক্লাসে অনেক ছাত্র ছিল তার মধ্যে আমি সবচেয়ে ছোট ছিলাম মানে সাইজে সাইজে তো ক্লাস ফ্রেন্ডরা আমাকে নিয়ে কেউ কাকা ডাকতো কেউ বড়ো ভাই ডাকতো এবং টিটকারি মস্কারি করতো আর কি যেহেতু আমি নিউ কামার থেকে এসেছি ছোট এবং এই অ্যালার্জিটা মনে হয় এখনো এখনো অনেক জায়গায় আছে খুব একটা পাত্তা দিত না আর কি এরপরে পরীক্ষা হলো রেজাল্ট হলো তখন আমি এখানে স্ট্যান্ড করলাম এখন ফার্স্ট ক্লাস পেলাম পাওয়ার পর এখন পুরো মাদ্রাসায় আমার একটা গ্রহণ গ্রহণযোগ্যতা সৃষ্টি হলো আর মরহুম নুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই তিনি ভর্তি হওয়ার পর থেকে আমার আব্বার জায়গায় আব্বা তো ভর্তি করে দিয়ে কালাইয়া চলে গেছেন পটুয়াখালী নিজের প্রতিষ্ঠানে তিনি আমার মুরুব্বি করেছেন আর হজরত নুর রহমান সম্পর্কে আর একটু বলা লাগে এজন্যে মরহুম থানবি রহমতুল্লাহ আলাই তাফসির আশরাফি এটার পুরা তাফসিরটা বাংলা অনুবাদ করেছেন মল্লানুর রহমান যেটা বর্তমান মার্কেটে আছে আছে এবং রয়েছে তারপরে কিমিয়া সাদাত ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই থানবির রহমতুল্লাহ আলাইয়ের অধিকাংশ গ্রন্থ এগুলা মরহমনুর রহমান সাহেব তার হাতে হয়েছে এবং এগুলা প্রকাশ করেছিলেন এমদাদিয়া লাইব্রেরি চকবাজার চকবাজার ঢাকা চকবাজার মসজিদের নিচে তার এই লেখাগুলো এখনও পুরা জাতির সামনে কিমিয়া সাদাত তো একটা বিশাল এনসাইক্লোপিডিয়ার মতো এগুলো এই ওস্তাদের তত্ত্বাবধানে আমি ফাজিল পরীক্ষা দিলাম ফাজেলও আমি ফার্স্ট ক্লাস পেলাম স্ট্যান্ড করলাম করার পরে তখন ছাত্রদের ভিতরে একটা ওই ঐক্য ছিল সংসদের নির্বাচন হতো রায়পুর আলিয়া ডা ছাত্র সংসদ নির্বাচন যখন হলো তখন নিয়ম ছিল কামেল ফার্স্ট ইয়ার থেকে বিপি আর ফাজেল ফার্স্ট ইয়ার থেকে জিএস এস নির্বাচিত হবে তো কয়েকজন প্রতিদ্বন্দ্বী ছিল আমি তখন ফাজল ফার্স্ট ইয়ারে আলেম পাস করে যখন গেলাম যাওয়ার পরে ছাত্ররা বিপুল সংখ্যায় ভোট দিয়ে আমাকে আলম থাকতেই হ্যাঁ আমাকে এই ফাজল ফাজিল ইয়ার থেকে জিএস হিসাবে আমাকে নির্বাচিত নির্বাচিত করলো আর তখন এই সভাপতি হলেন কামেলের মলনা আমির হোসাইন যিনি সাবার দারুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবার দারুল ইসলাম না দারুল ইসলাম দারুল ইসলাম দারুল ইসলাম দারুল ইসলাম একটা বিরাট প্রতিষ্ঠান কিন্তু সেটা তিনি প্রতিষ্ঠাতা আচ্ছা তো এই ফাজিল ফার্স্ট ইয়ারে আমি যখন পড়ি ইতিহাস অনেক লম্বা তখন আইব খান ক্ষমতায় আচ্ছা তখন এই পুরা পূর্ব পাকিস্তান তদের পূর্ব পাকিস্তানে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলন এটা যখন চলছে রায়পুর আলিয়া মাদ্রাহা থেকে ছাত্র প্রতিনিধি হিসাবে জমিয়তে তালাবাই ছিলাম আমরা মাদ্রাসা ছাত্র আন্দোলন এখান থেকে আমির হোসেন ভাই আমি আরও দুজন আমরা রিপ্রেজেন্টেটিভ হিসাবে ঢাকাতে গেলাম আলিয়া হোস্টেলে আমরা উঠলাম মরহুম শহীদ মৌলামতিউর রহমান নিজামী তিনি আমাদেরকে এত সাদরে এত শুভ সম্ভাষণে গ্রহণ করলেন তিনি নিজে ফ্লোরিং করে আমাদের দুইজনকে দুইটা সিট খাটের উপরে ম্যানেজ করে দিলেন এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয় না এটা ঢাকা মাদ্রাসা ঢাকা হোটেল হোটেলিটা এখন আছে আল্লামা কাজ কাশগরি হল হল তো সেখানে আমরা ছিলাম পরের দিন মিছিল হল মিছিল শেষ করে আসার পরে রাতে এই মরুমতিউর রহমান ভাই তিনি আমাদেরকে ইসলামী ছাত্রসংঘের কিছু কাগজপত্র এই মেমোরান্ডাম এগুলো দিলেন দেওয়ার পরে বললেন যে আপনাদের দুজনেই যেহেতু একটা বড় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রায়পুর ওখানে দায়িত্বশীল আছেন একজন ভিপি আর একজন জি আপনাদেরকে আমি একটা সংগঠনের দাওয়াত দিচ্ছি এভাবে কাগজপত্র দেওয়ার পরে আমরা রায়পুর এসে ইসলামী ছাত্র সংঘ এটা প্রথম প্রতিষ্ঠা করি পড়াশোনাটা হ্যাঁ পড়াশোনার মধ্যে অসংখ্য ছিল আমরা যেটা জানি যে বিশেষ করে আহ রায়পুর আলিয়ার হেড মহাদ্দিস আল্লামা আফলাতুন অনেক ছিলেন সাহিত্য সাহিত্যের লেখক যেটা তিনি লেখক এইরকম আপনার যারা ছিলেন আর কাদের কথা আপনার মনে পড়ে যাদের আদর্শ শিক্ষক হিসেবে মরিউন্নুর রহমান স্যার তার কথা বললাম আর রায়পুর আলিয়া মাদ্রাহার তখন প্রিন্সিপাল ছিলেন মরুম মালনা কামাল উদ্দিন খান যিনি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পরে যাকে ইসলামী ব্যাংকের সরিয়া বোর্ডে প্রথম চেয়ারম্যান সরিয়া বোর্ডে আমি আব্দুর আব্দুর রাজ্জাক লস্কর সাহেবের অনুরোধে ওনাকে সেখানে দিয়ে তারপরে আমি আমার নিজের অ্যাঙ্গেলে নিজের পরিমণ্ডলে চলে আসলাম আর আমার মরহুম ওস্তাদের ভিতরে আল্লাহ হজরত মালনা রব মরহুম রহমতুল্লাহ আলাই আল্লাহ হজরত মালনা নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাই এনারা প্রত্যেকেই ছিলেন এক একজন হাদিস সিরের সমুদ্র মলনা কামালউদ্দিন খান মালনা আফলাতুন কায়সার মালনা নুর রহমান সাহ এই চারজন স্তাব বাংলা ইংরেজি আরবি উর্দু এই চারটা ভাষার এত বিশাল মনে হয় যে ব্যাংক ছিলেন পণ্ডিত ছিলেন এই তখন রায়পুরে কলেজ লেভেল তো তখন ছিল না কেন্দ্রীয়ভাবে রায়পুর দুইটা হাই স্কুল ছিল ঐতিহাসিক এখনও রয়েছে যে কোনো সরকারি ডকুমেন্ট পাকিস্তান আমলে ইংরেজিতে করা লাগতো তো ওই হাই স্কুলের হেডমাস্টারে ইংরাজি যেই কোনো পেপার ডকুমেন্ট দরখাস্ত এগুলো তারা লেখে নুর রহমান সাহেবের কাছে নিয়ে আসতেন তিনি অভিজ্ঞ ছিলেন এত অভিজ্ঞ ছিলেন এই এইস্তাদের এই দোয়া পেয়েছি কামেল পরীক্ষা সেখানে দিয়েছি কামেল পরীক্ষা আমি যখন ফার্স্ট ক্লাস পেলাম এখন দাখিল আলিম ফাজিল কামিল সবগুলো ফার্স্ট ক্লাস আপনার বলা হয় অনেক জায়গায় ডক্টর লাগায় না এটা আসলে ফলস আচ্ছা আর আমরা যখন পাকিস্তান আমলে শেষ দিকে লেখাপড়া করি তখন বাংলাদেশে উল্লেখযোগ্য এবং পরিচিত ডক্টর একজনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মরহুম ডক্টর শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এছাড়া বাংলাদেশে ডক্টর তখনও হাতে গনা হয়তো দুই চারজন ছিল আর আমরা যখন লেখাপড়া করি ভাই তখন ডক্টরেট নেওয়ার ডক্টর হওয়ার মতো এত দোকান পাট ছিল না তখনকার পূর্ব পাকিস্তানে ছিল না এত কোনো ব্যবস্থাও ছিল না ডক্টরেট নিতে হলে বিদেশে যাওয়া লাগতো আর আমার আব্বা মরহুম তিনি ছিলেন ওই গরিব মানুষ ঐতিহ্যবাহী পরিবার আমাকে বিদেশে পাঠিয়ে ডক্টরেট এটা করাবার মতো ওই অবস্থান এবং এই তৌফিক যেটাকে বলে এটাও তার ছিল না এখন বাংলাদেশে যে এই কথাটা কোথার থেকে উঠলো এই যে কিছুদিন আগে জাপানে গেলাম সাউথ কোরিয়া গেলাম সিঙ্গাপুর গেলাম ওখান থেকে আমি ওই তুরস্কে গেলাম একবার আমুদরিয়া পর্যন্ত সফর করেছি দেখি যে ডক্টর কথাটা অনেক জায়গায় এটা ভাসতেছে এটা ভাসতেছে তবে আমার মনে হয় যে আপনি বলবেন যারা এই যে অনেকেই আছে বর্তমান সময়ে দেখা যায় যে তারা ডক্টরেট লাগায় হ্যাঁ আপনি কি মনে করেন এটা লাগানো আসলে ঠিক বা এই ব্যাপারে আপনার না হলে লাগানো এটা তো যাইজই হবে না গেস এটা তো ধোকা এটা এক ধরনের গেস প্রতারণা ধোকা ধোকা আমরা একটু আসতেছি আরেকটু আমি এটার সাথে যোগ করি জাপান কেন্দ্রীয় মসজিদ টোকিও শহরে যেটা তুরস্কের গভর্নমেন্ট চালায় সেখানে আমার খুদ্বা ছিল জি ওই জুমার খুদ্া এবং আলোচনা সেখানে এই কথাটা আসলো আচ্ছা যে মোহতারা মাওলানা অনেক জায়গায় আপনার নামের আগে ডক্টর এটা লাগানো হয় এটার হেতু কী শাহ নজরুল কী আমি বললাম ভাই আমার নিজের কলম দিয়ে আজ পর্যন্ত জীবনে একবার মাওলানা লিখেছি এই রেকর্ড কেউ দেখাতে পারবে না এই রেকর্ড কেউ দেখাতে পারবে না মোহাম্মদ লুৎফর রহমান দিশানাফ আমি এইভাবেই লেখি ডক্টরেটের তো প্রশ্নই আসে না তো যখন আমি প্রশ্ন করলাম যে এটা কেন লাগানো হয় তখন একজন লোক দাঁড়ালো তার বাড়ি কুমিল্লা চোদ্দ গ্রামে সে দাঁড়ায় বলল এটা আমাদের ওই দিকেও আমরা দেখেছি এবং মানুষ বলা বলি করে বর্তমান ডক্টরেট যারা আছে এদেরকে একশো বছর পড়াবার মতো ডক্টরেট যোগ্যতা লুৎফর রহমানের আছে সেই জন্য আমি বললাম না যেটা নয় সেটা আসলে বাড়াবাড়ি এবং ধোকা প্রতারণা এটা জায়জ হওয়ার কোনো কথা নয় তা আসলে আমি ডক্টরেট না কামেল ফার্স্ট ইয়ারে যখন গেলাম তখন আবার মাদ্রাস ছাত্র সংসদের নির্বাচন হলো নির্বাচন হওয়ার পরে কামেল ফার্স্ট ইয়ারে আমরা দুইজন প্রার্থী ছিলাম এবং সতে সতে ছাত্র ছিল তখন তখন আপনি তাহলে জিএস থেকে এখন ভিপি এখন ভিপি নির্বাচিত হতে যাচ্ছি ভিপি নির্বাচন নির্বাচন করছি চারিদিকে আমেজ হ্যাঁ কি হয় হ্যাঁ এই সাড়ে বারোশো ভোট কালেক্ট হয়েছে সেই যুগে একটা মাদ্রাসায় জি কি কল্পনা করা যায় তো আমি পেয়েছি সব ভোট আর আমার প্রতিদ্বন্দ্বী যে ছিল সৈয়দ আহমদ সে পেয়েছে চার ভোট মানে সাড়ে বারোশোর মধ্যে চার ভোট ছাড়া সবই সবই আমি পেয়েছি মশাল তখন রায়পুর আলিয়া মাদ্রাসার ভিপি এই হিসাবে দায়িত্ব পালন করেছি দুইটা দায়িত্ব একটা হলো জমিতে তালাবা আরবিয়া আর একটা হলো ইসলামী ছাত্র সংঘ এই দোনোটার আমি সভাপতি মাশাল আপনার এই যে জীবনে বর্ণাঢ্য জীবন যে বর্ণাঢ্য জীবনে আপনি অনেক জায়গায় দায়িত্ব পালন করেছেন আপনার শিক্ষা শেষ না হতেও আমরা যতদূর জানি আপনি অনেক জায়গায় পড়িয়েছেন শিক্ষা জীবন শেষে আপনার কর্মময় জীবনের আমি জানি যে আপনি কক্সবাজারে একটি মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে রিটায়ার্ড করেছেন আপনার কর্মময় জীবনটা আসলে থেকে শুরু আসলে আমি রায়পুর আলিয়া মাদ্রাসা থেকে যখন এই কামেল পাশ করি এবং স্ট্যান্ড করি ফার্স্ট ক্লাস পাই তখন থেকেই আমার উস্তাদ মরহুম আমাকে রায়পুর আলিয়ার মহাদ্দেশ হিসাবে সেখানে পোস্টিং করে আমাকে মাঝে মাঝে আমি সেখানে দায়িত্ব পালন করতাম এবং সেখানে এটা করে করে আমি একটা পর্যায়ে আসলাম কামিল পরীক্ষা দেওয়ার পরে প্রথম রায়পুর ঐতিহাসিক বড় মসজিদ যেটার নাম বাংলাদেশের সব অঞ্চলে জানে এত বড় মসজিদ সেই আমল আর ছিল না আচ্ছা তো আমি মাত্র কামিল পরীক্ষা দিয়েছি রেজাল্ট তখনও হয়নি তখন আমার উস্তাদরা একটা প্রস্তাব দিলেন আর ইসলামী ছাত্রসংঘের সভাপতি তলা সভাপতি আলিয়া মাদ্রাসার ভিপি এই হিসাবে পুরো এলাকায় আমার একটা গ্রহণযোগ্যতা আছে বদনামার আর সুনাম যাই বলেন অবশ্যই ছিল তো যখন আমাকে রায়পুর বড় মসজিদে এক মাস ব্যাপী কোরআন তাফসির করার জন্য আমাকে আমার ওস্তাদেরা বললেন যে তুমি তাফসির শুরু করো এবং রায়পুর আলিয়া মাদ্রাসা এই বড় মসজিদ এখানে বার্ষিক তাফসির হয় আমি রাজি হলাম না যে এখানে আমার উস্তাদেরা সব আমি মাত্র কামেল পরীক্ষা দিয়েছি এখনো রেজাল্ট হয়নি আমি কি তাফসির করব আমার উস্তাদ মধুমদুর রহমান সাহেব আফলাতুন কাসার সাহেব কামাল খান সাহেব ওনারা বললেন তুমি যা পারো এটা বলতে এক মাস ব্যাপী তাফসির হলো প্রথম একদিন দুই দিন এক সপ্তাহ যখন গেল রায়পুর আলিয়া মাদ্রাসা ভরে গেল তারপরে মাদ্রাসার মাঠ মাদ্রাসার বিল্ডিং বড় মসজিদ বড় মসজিদের সাহান চত্বর যেদিন আখিরি মুন্ডা সেদিন রায়পুর উত্তর আধা কিলোমিটার উত্তরে লিয়াকত মেমোরিয়াল হাই স্কুল আর আধা কিলোমিটার দক্ষিণে রায়পুর লিয়াকত মার্সেন্ট অ্যাকাডেমি এই পুরা রায়পুর বাজার লক্ষ 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 মানুষ শেষ দিনে আখিরি মনে যায় তার মানে এই হল এই প্রথম তাপসির এই প্রথম তাপসির এবং যেই তাপসিরে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি যেটা সেখানকার মুরব্বীদের কাছে এখনও একটা স্মৃতি একটা ঐতিহাসিক সেই দিনটা ছিল আমি যে পড়ালেখা করে তাপসির করব এই ময়দানে আসবো এই মাদ্রাসায় চাকরি করেছি আর ফাঁকে ফাঁকে আমি বিভিন্ন মাহফেলে যেতাম মাহফেলে এই করতে 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 যখন বাংলাদেশ হয়ে গেলো আমি কামেল পাশ করেছি উনিশশো সাতষট্টিতে এটাও মানে নোটে রাখা দরকার উনিশশো সাতষট্টি সাল তারপরে এই আস্তে আস্তে আমি এই বিভিন্ন মাহপেলে যেতাম এবং যেখানে যেতাম আলহামদুলিল্লাহ একবারে কর্মক্ষেত্রে শুরু হলেও সেখানে একটা সাড়া পড়ে যেত আলহামদুলিল্লাহ আর এটার একমাত্র কারণ আমি যেটা মনে করি ছাত্র জীবনে আমি এই বোখারি শরীফ সহ পড়েছি মুসলিম শরীফ হাসিয়া সহ পড়েছি এবং এই হাসিয়া সহ পড়া সুবাদে আল্লামা বদরুদ্দিন আইনি আল্লামা মহিউদ্দিন নুভি ইবনে হাজার আসকালানী আল্লামা শেখ আহমদ কাস্তালানি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই যারা সেই যুগের হাদিসের সবচেয়ে বড় ব্যাখ্যাকার তাদের সাথে আমার একটা রুহানি যোগাযোগ এবং সম্পর্ক এই কেতাবগুলার হাসিয়া পড়ার সুবাদে আর কি সেখান থেকে আমি মনে করি আল্লাহ আমার এই এলমি দিকটা সেই দিক থেকে আল্লাহ বরকত দান করেছেন আমরা আর একটু একটু পিছনের যাই যে আপনার দুটি শিক্ষাই দেখেছি আপনি যেরম ইংরেজি তেমন বাংলা তেমন আরবি আসলে এই এইটে উৎপত্তিটা কিভাবে হলো আপনার মানে আপনার এই একজন মানুষের মধ্যে এভাবে কীভাবে সম্ভব আসলে আমি রায়পুর আলিয়া থেকে কামের পরীক্ষা দেওয়ার পরে আমার এক মরহুম ভাই মোহাম্মদ খান তার একটা মাদ্রাসা ছিল হাজিগঞ্জ থানায় বলাখাল স্টেশনের কাছে রামচন্দ্রপুর সিনিয়র মাদ্রাসা রায়পুর আলিয়া তাফসিল করার পরে তিনি আমাকে জোর করে ওখানে নিয়ে গেলেন যে আমার মাদ্রাসায় কিছুদিন একটু খেদমত করেন সেই সুবাদে আমি নব ফয়জুল নেশা কলেজ পশ্চিমগাঁও এখানে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি তার মানে আপনি জেনারেলও পড়াশোনা হ্যাঁ ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি দুই বছর যাওয়ার পরে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম সেখানেও আমি ফার্স্ট ডিভিশন এবং তদানীন্তন পাকিস্তান গভর্নমেন্টের সরকারি স্কলারশিপ পেয়েছি এরপরে আমি সেখানে ডিগ্রিতে ভর্তি হলাম এই ডিগ্রিতে যখন ভর্তি হই তখন আমার এই বিয়ে হয় আর কি আর আব্বা তিনি আসলে খুব ওই অবস্থাপন্ন ছিলেন না গরিব মানুষ ছিলেন তো ভদ্র ছিলেন নম্র ছিলেন দিনদার ছিলেন আলেমে বরহক ছিলেন এবং উলি ছিলেন তার দোয়া ছিল এবং বিশেষ করে আপনি সব ধরনের বই পড়তে বোধহয় পছন্দ করতেন জি এবং পড়তেন এখনও আমার বালিশের পাশে এখানেও আছে আপনি সময়টা কিভাবে কাটান আমি ফজর নামাজ পড়ার পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি এরপরে আমি তাফসির যেটা যেটা পড়া দরকার হয়তো আজকে একটা প্রোগ্রাম আছে এই অ্যাঙ্গেলে কথা বলবো ওই লাইনে কিছু তাফসির লেখাপড়া করি এরপর ইসলামিক সাহিত্য লেখাপড়া করি ম্যাগাজিন লেখাপড়া করি সাপ্তাহিক পত্রিকা এগুলো দেওয়ান মঞ্জিলে ঢাকায় যখন থাকতাম তখন ওই লোকারা সাক্ষাতে আসতো দেখত যে আমার বালিশের পাশে এত বড় স্তূপ এগুলো আমি তখনও পড়েছি এখনও পড়ি এবং আমার পড়াটার এটা মনে হয় যেন আমার মেটে না এত পড়ার পরও আমার মনে হয় আমি তো কিছুই জানতে পারলাম না আমি তো কিছুই শিখতে পারলাম না এমন একটা তৃষ্ণা আমার ভিতরে রয়েছে এবং এটাকে আমি এখনও কাজে লাগাচ্ছি পড়ার আপনি আছেন জি সবসময় জি আল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক আমরা আর একটু জানতে চাই যে আপনার যে প্রিয় ছাত্র জি অসংখ্য ছাত্র আপনি তৈরি করেছেন আলহামদুলিল্লাহ বিশেষ করে বাংলাদেশ ইসলামিক আন্তর্জাতিক বিশেষ করে চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর বি এ মফিজুর রহমান আজহারি আপনার ছাত্র এমনি করে আরও যদি কিছু ছাত্র যারা বর্তমান সময়ে বেশ ভালো করেছেন এদের মধ্যে উল্লেখযোগ্য যারা আপনার একান্ত কাছের স্নেহের ছাত্র রেডিও জেদ্দা ওখানে যে হাফিজ মফিজুল ইসলাম আরেক মুফিজ তিনি ওটার পরিচালক আচ্ছা আরেক ছাত্র সেই টেকনাফালিয়া যেখান থেকে আমি রিটায়ার করেছি সর্বশেষ জি সেখানে আমার আরেক ছাত্র হাফেজ আবুল হাসেন কক্সবাজার কক্সবাজার তো এইভাবে আমার অনেক ছাত্র দেশে এবং বিদেশে দুনিয়ার বিভিন্ন জায়গায় লন্ডনেরও বিভিন্ন জায়গায় দেখেছি আমেরিকার বিভিন্ন জায়গায় দেখেছি এ আমার ছাত্ররা আবার মনে হয় যে আপনি যদ্দূর জানি আমেরিকার যে এখন ইসলামিক সেন্টার জি এটার যে দায়িত্বে আছেন বোধ হয় আপনার কিছু বা অন্য যারা হ্যাঁ আমার সাথে ভালো পরিচিত এবং ভালো সম্পর্ক মুনা মুনার যিনি হেড মুসলিম ইউনিয়ন নর্থ আমেরিকা মুনা মুনা এটার যে পরিচালক তিনিও দেওয়ার হোসেন সাহেব হ্যাঁ হ্যাঁ উনিও আমার আলহামদুলিল্লাহ খুবই নিকট জাপানে যিনি বর্তমানে ইসলামী আন্দোলন এই দায়িত্বের সর্বোচ্চ ব্যক্তি উনি আবু উনিও আমার ওই সমসাময়িক বয়সে আমার চাইছে জুনিয়ার সাউথ কোরিয়া সেখানে যিনি তিনিও আলহামদুলিল্লাহ আমার ছাত্র বর্তমান ইসলামী আন্দোলন সেখানে পরিচালনা করতেছেন এইভাবে আসে সারা দুনিয়াতে আর কি ছাত্র জীবনে আপনার যদি একটা ঘটনা আপনি বলতেন যে আসলে ছাত্র জীবন মানে সংগ্রামের ত্যাগের তিতিক্ষার না পাওয়ার কষ্টের যে আপনার জীবনে কষ্টের ছাত্র জীবনের একটা ঘটনা যদি আপনি বলতেন আলহামদুলিল্লাহ আমার জীবনে আসলে না পাওয়ার কিছু কোনোখানে ঘটেনি যেখানে যদ্দুর আমার প্রয়োজন ছিল যখন যেভাবে সেটা আল্লাহ রবুল আলমিন মিটিয়ে দিয়েছেন কোনোরকমে কোনোভাবে যদিও আমি অভাবী পরিবারের তার এখনও আমি কোনো পিঠ নই কোনো বুজুর্গও নই কোনো তরিকতের সবকও দিচ্ছি না আজকেও কয়েক লিটার দুধ আমার ঘরে এসেছে হ্যাঁ ফল ফলা দিয়ে এগুলো এসেছে এবং সবসময় আসতে থাকে আমি এই জামার কাপড় নিজের পয়সা দিয়ে কবে কিনেছি আমার মনে নেই পোশাক কোন দিন কোনটা নিজের পয়সা দিয়ে কিনেছি আমার মনে নেই এমনভাবে সারা দুনিয়া থেকে আসে বিশেষ করে মিডিল ইস্ট সেখানে আমার অনেক ছাত্র আছে এলাকার অনেক ছেলেরা আছে এই জামার কাপড় তো আমি একটা দুইটা বানাই আর বাকি থেকে যায় আমি নদীর পানি নদীতে দেই দিই নাই তাকে দিয়ে দেই সব মিলিয়ে দেই এইভাবে আমার জীবনটা চলছে আলহামদুলিল্লাহ আমার না পাওয়া এটার কোনো অভাব আমার জীবনে আমি বোধ করিনি আমি জীবনে পুরাপুরি পরিতৃপ্ত এবং সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমরা একটু ভিন্ন দিকে যেতে চাই ওকে আপনার জীবনটা পুরোটাই তাপসির জগতের জন্য এবং আপনি তাফসিরকে ভালোবাসেন যে আসলে এই যে তাফসিরের ময়দানে আপনার আশার নিপথ থেকে কারা আপনার প্রেরণা জুগিয়েছেন যখন বাংলাদেশ প্রতিষ্ঠার মুক্তিযুদ্ধ শুরু হয় তার আগেও আমি মাহফেলের জগতে ওই রায়পুর আলিয়ার মহাদেশ এখানেও দায়িত্ব পালন করতাম আর রেঞ্জের ভিতরে কিছু কিছু মাহফেলে আমি যেতাম কথা বলতাম আর আলহামদুলিল্লাহ যেখানেই গিয়েছি আল্লাহ রহমতে আমার গ্রহণযোগ্যতা এটা আল্লাহ একদিকে দিয়েছেন আর একদিকে বাড়িয়ে দিয়েছেন এই পর্যায়ে আস্তে আস্তে আমার এলাকায় এখানে নাগেরহাট একটা জায়গা রায়পুরের বড় মেয়া সাহেবের একটা মসজিদ এখানে আমি তফসির করেছি রমজান মাস তাও পুরো এক মাস এখনও করি তো সেখানে যেদিন আখেরি মোনাজাত হয় লক্ষ 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 মানুষ এবং এই মানুষগুলো বর্তমানে পৃথিবীর বিভিন্ন জায়গায় শুধু বাংলাদেশ নয় ছড়িয়ে আছে যার সুবাদে আস্তে আস্তে আমার নামটা একটু বেশি হয়ে যায় তার ওই মাহবিলটাই ছিল আপনার হ্যাঁ রায়পুর বড় মসজিদের পরে এই মসজিদটা যেটা আন্তর্জাতিক ভাবে আমাকে পরিচিত করে করে আপনি কোন বিষয় আলোচনা করেছিলেন কোরআন এর তাফসীর একটা সূরা নিতাম আপনার কি মনে আছে যে কোন বিষয়টা আলোচনা করেছেন সামাজিক বিষয়গুলি আমি সব সময় আলোচনা করতাম এবং সমাজের নেগেটিভ দিক যেগুলো এগুলোকে আমি হিট করতাম আজও করি এবং আলহামদুলিল্লাহ আমার এই এলাকা বর্তমান বাংলাদেশ যেই প্রেক্ষাপট এখানে যেই পরিমাণ নেশা মদ গাজা ফেন্সিডিল ইয়াবা থাকার কথা ছিল এগুলো একেবারেই আলহামদুলিল্লাহ নাই নাই আলহামদুলিল্লাহ নেই কিছু ছেলে হয়তো শুরু টুরু করেছিল আর এখন আমি এখানে জুমা পড়াই আপনার কাছে একটা প্রশ্ন আমার জি আপনার জীবনে তো অসংখ্য ওয়াজ করেছেন জি এই অসংখ্য ওয়াজের মধ্যে কোন ওয়াজটা আপনার বেশি ভালো লাগছে আসলে আপনার কাছে তৃপ্তি লেগেছে বাংলাদেশে বাংলাদেশে আমার একার ওয়াজ যেগুলো ছিল দুই একটার কথা বলেছি রায়পুর বড় মসজিদ ঐতিহাসিক নাগেরহাট এগুলোর পরে আমার সবচেয়ে যেটা আমার উপরে ইয়ে করেছে চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুল যে মানবটার আমি একা নই আমি এবং সাহেব এটা কত সালে ছিল মনে আছে এটা সম্ভবত ছিয়াত্তর পুরো এই সময় ছিল ওই মাহফিলগুলোতে সাইড হিসাব আমি সাইড হিসাব আমি শুধু চট্টগ্রাম নয় কুমিল্লা সার্কিট হাউস ময়দান তার বগুড়া জিলা স্কুল ময়দান রাজশাহী মাদ্রাসা ময়দান সিলেট সাবরেস্টি ময়দান ময়দান বাংলাদেশের প্রপারের বড় বড় মাহফিলগুলোতে সাইড হিসাব আমি জি আমরা আমি বলতে চাচ্ছি যে আপনার বিষয়ভিত্তিক ভিত্তিক যে আলোচনা ধরেন যে আপনি মৌমাসি নিয়ে একটা আলোচনা করেছেন জি এই আলোচনাটা গোটা ওয়ার্ল্ড একটা ভাইরাল হয়ে যাওয়ার মতো আলোচনা হয়েছে আপনার কাছে নিজের কাছে কোন আলোচনাটা আল্লাহর হক শিখ বেদাদ এই মৌমাছি বা কোন আলোচনাটা আপনার কাছে বেশি ভালো লাগছে যে না আমার এই আলোচ এই বিষয়ের আলোচনাটা আপনার কাছে ভালো লেগেছে আমার সবচেয়ে ভালো লেগেছে বাবুই পাখির আলোচনাটা বাবুই পাখি বাবুই পাখি আপনি কীভাবে চিন্তা করলেন এই জিনিসটা আমি চিন্তা করলাম ওরা তো কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েনি পলিটেকনিক কলেজেও পড়েনি ওরা গাছের পাতা এটাকে ছিঁড়ে ছিঁড়ে জালের মতো বাসা বুনে আর এত ঝড় তুফান একশো মাইল দেড়শো মাইল ব্যাগের তুফান হয় গাছ পড়ে যায় কিন্তু বাবুই পাখির বাসা পড়ে না আর এই যে পাণ্ডিত্যপূর্ণ বাসা ওরা তৈয়ার করে ওদের বাসা ইনডোর আছে আউটডোর আছে নিচে আবার একটা গেস্ট বসার মতো জায়গা আছে আবার মৌমাছি তাদের বাসার মধ্যে বাতি জালে কীভাবে তারা ওই কাঁচা কাঁকড়ার মাটি এগুলো নিয়ে আসে কাঁকড়ার মাটি দিয়ে বাসার ভিতরের পিঠে কয়েকটা ঢিবি বানায় মাটির ঢিবি এই ঢিবিগুলোতে ওরা সিদ্র সিদ্র রাখে ছিদ্র সিদ্র সন্ধ্যাবেলা জোনাকি ধরে এনে ওই বড় সিদ্রটা দিয়ে ভিতরে ঢুকাই দিয়ে এই মুখটা বন্ধ করে দেয় ছোট সিদ্রগুলো রাখে লাইট তারপরে এক একটা মাটির ঢিবির মধ্যে আটটা দশটা করে ছিদ্র রাখে এইভাবে পনেরো বিশটা মাটির ঢিবি এখনও আপনি কোথাও বাবুই পাখির বাসা যদি কাটেন ভিতরে মাটির ঢিবি দেখেছি আমরা এরকম ফোকাসিং ফোকাসিং হ্যাঁ একটা লাইট লাইট তারা বানিয়ে এখানে কমপক্ষে পনেরোটা থেকে বিশটা জোনাকি ওরা এনে এই মাটির ঢিবির ভিতরে বন্দি করে রাখে বাচ্চার জন্য খানা নিয়ে আসে জোনাকির জন্য খানা নিয়ে আসে আর জোনাকি যখন একটা নেবে ছয়টা জলে যার জন্য ওদের বাসায় কোনোদিন লোডশেডিং হয় না আর তার তারপরে জোনাকির জন্য খাবারের ব্যবস্থা করে এই বাবু পাখি তার মানে সে ওখানেও হ্যাঁ হ্যাঁ ও করতেছে এবং যেদিন সে বাচ্চা উঠতে শিখবে স্বাবলম্বী হবে বাচ্চা নিয়ে চলে যাবে সেদিন মাটির ঢিবিগুলো ঠোঁট দিয়ে ঠোকরাই ঠোকরাই ভেঙে ভেঙে ওই জোনাকিগুলাকে মুক্তি দিয়ে চলে যায় এই এই জোনাকির তাহলে সে বাঁচিয়ে রাখে আর কি হ্যাঁ বাঁচিয়ে রাখে আমি আমার কাজ উদ্ধার করেছি এখন ওদের যা ইচ্ছে তাই হোক আমাদের দেশের লোকেরা তো রাস্তা কেটে ড্রেন দিয়ে রিখাতে পানি দেয় পানি দেওয়া হলে মেশিনটা উঠাই নিয়ে যায় ওই নহারটা এটা ভরাটও করে না এরা বিবেকবান মানুষ আর সাফলাত্র কাজ তো আমি বলে থাকি বাবুই পাখির থেকে অন্তত শিক্ষা না শিক্ষা নাও জি আমি আরেকটু আসতেছি আপনার তাফসিল মাহফিলের ক্ষেত্রে আপনি তো অসংখ্য মাহফিল করেছেন এর ভিতরে কোনো প্রতিবন্ধকতা কি আপনি ফিল করেছেন বা কখনো বাধা বা আপনার কি ধরনের প্রতিবন্ধকতা আপনার আলহামদুলিল্লাহ প্রতিবন্ধকতা আগেও ছিল এখনও আছে একবারে চলে গেছে এই অবস্থা হয়নি এবং পুরাপুরি প্রতিবন্ধকতা চলে যাবে এটা যদি হয় তাহলে সেটা তাফসির মাহফিল এই নামে সেটাকে বলাও যাবে না ডাকাও যাবে না সত্যিকার তাফসির যদি আপনি করেন তাহলে কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকবে এটা থাকবেই ছিল আছে আছে এবং থাকবে থাকবে সেই চিন্তা করেই আগানো দাম যে সুধী দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন বরেণ্য ইসলামী চিন্তাবিদ এদেশের হাজারো উদীয়মান তরুণ আলেমদের অভিভাবক আলহাজ হাজাদ মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান সাহেবের একান্ত সাক্ষাৎকার চোখ রাখুন ধারাবাহিক সিরিয়ালে আপনারা দেখতে থাকুন শেখ লুৎফুর রহমান সাহেবের নিয়মিত এই সাক্ষাৎকার আমরা আপনাদেরকে রোজ টিভি থেকে অভিনন্দন জানাই পাশাপাশি আপনারা দিনের পথে ইমানের পথে আমলের পথে এগিয়ে যান আমাদের এই পথ চলা যেন হোক পিচ বোথ অফ দ্য ওয়ার্ল্ড দুনিয়া এবং আখেরাতে সর্বোপরিজনে আমরা আমাদের পথ এবং পাথেয়র এইটুকু হয় এবং পরকালে সৎকার জারিয়া হিসেবে আল্লাহ নামা যোগ করে দেন আপনাকে রোজ টিভির পক্ষ থেকে এবং আমাদের অগণিত দর্শকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অগণিত দর্শক তাদের জন্য দোয়া করি আর রোজ টিভি আপনাদের জন্য আমি ধন্যবাদ জানাই আল্লাহ আল্লাহ তারা কি দান করুন আল্লাহ রোজ টিভি টোয়েন্টি ফোর হোলি কোরআন